হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2020-21 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির ফলাফল সংক্রান্ত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশেষে প্রকাশিত হয়ে গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2020-21 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস প্রথম বর্ষ ভর্তির ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো দেখুন, এখানে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রম কোর্স ভিত্তিক প্রথম মেধা তালিকা 23 ডিসেম্বর 2021 বিকাল 4টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS এর মাধ্যমে জানা যাবে। SMS এর মাধ্যমে জানতে হলে NU স্পেস ATDG স্পেস, তারপরে রোল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে, তারপর 16222 এই নাম্বারে সেন্ড করতে হবে টেলিটক নাম্বারের মাধ্যমে, ঠিক আছে। এছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে। তো কিভাবে SMS এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে সেই সংক্রান্ত একটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে সঠিক নিয়মে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির ফলাফল চেক করতে হয়, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, এই ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির ফলাফল প্রকাশ হবে 23/12/2021 তারিখ বিকাল 4টায়, এবং এই কার্যক্রম চলবে 23/12/2021 থেকে 3/1/2022 তারিখ পর্যন্ত। যারা চান্স পাবে তাদেরকে অনলাইনে চূড়ান্ত ভর্তির ফর্ম ফিল আপ করে কলেজে জমা দিতে হবে, ঠিক আছে। তো আপনারা কিভাবে চূড়ান্ত ফর্ম ফিল আপ করবেন সেই সংক্রান্ত ভিডিও আমি দিব। তো সেটি দেখে আপনারা নিজে নিজে সঠিক নিয়মে চূড়ান্ত ফর্ম ফিল আপ করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 2020-21 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির ফলাফল সংক্রান্ত আপডেট ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।